আমাদের দেশ থেকে অনেকে হজ উমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে, হজে আসার সময় বা উমরা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে, তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন উমরা করতে থাকে, প্রতিদিন উমরা করতে থাকে, এটা কি জায়েজ? এক সফরে একটি উমরা করাই হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন? মাত্র মাত্র চারটি উমরা করেছেন, চারটি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চার সফরে চারটি উমরা করেছেন, চার সফরে চারটি উমরা করেছেন। একটি হচ্ছে উমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ায় আসলেন, ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন, আর তারপরের বছর উমরাতুল কাজা, উমরাতুল কাজা। আরেকটি হচ্ছে উমরাতুল জেরানা, রাতারাতি হুনাইনের যুদ্ধের পরে জেরানা নামক স্থান থেকে উমরা করেছিলেন, যে সময়টা ফিরে আছি তো উমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে। এই এক তৃতীয় উমরা। আর চতুর্থ উমরা উমরাতুল মাহাজ্জাতিহি, বিদায় হজে, হজের সাথে হজে কেরান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তার সাথে কুরবানি পশু ছিল সেজন্য তামাত্তু করতে পারেননি, তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা। তাহলে টোটাল চারটি উমরা, তো তিনটি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন, আর হুদাইবিয়ার উমরাতে পৌঁছিতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল হাদির পশু জবাই করে দিয়েছেন, এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায়, তার ইচ্ছা ছিল যে পৌঁছিব কিন্তু পৌঁছিতে পারলো না, তাহলে সেই ব্যক্তি যেন উমরা করেই ফেললো, উমরার সওয়াব পেয়ে গেল। জি, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা। উমরাতুল হুদাইবিয়া ষষ্ঠ হিজরিতে, আর উমরাতুল কাজা সপ্তম হিজরিতে, আর জেরানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরে অষ্টম হিজরির শেষ দিকে, আর দশম হিজরিতে হচ্ছে হজের সাথে, বিদায় হজের সাথে হাজ্জাতুল বেদার সাথে উমরা। তো চার সফরে কয়টি উমরা করেছেন? চারটি উমরা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে দশ দিন, আর আসতে দশ দিন, সাত আট দিনের কম না, তাহলে পনেরো দিন বিশ দিন সফর করে যাওয়া, যাতায়াত করে একটা করে উমরা করেছেন রাসূলুল্লাহ সব সাহাবাই কেরামগণ। তারা কি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরণ করব না, তার আগে বেড়ে কাজ করব, অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে বাড়িও না। সূরা হুজরাতের প্রথম আয়াত। আগে বাড়া শুধু এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাস্তায় চলছেন তো সামনে হাঁটিও না, বরং কখনো কখনো রাস্তা দেখাবার জন্য বা রাস্তা ক্লিয়ার করার জন্য, রাস্তা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আগে চলাটাই হচ্ছে শরীয়ত সম্মত। তাহলে এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, দীন ইসলাম পালনের ক্ষেত্রে, দীন ইসলাম বোঝার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, সাহাবায়ে কেরামগণ এমনটাই করেছেন। একমাত্র কারো ওজর উমরাতে এসেছিল তারপর উমরা করতে পারেনি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হয়েছে, মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো, মনটা খুব খারাপ, কান্নাকাটি করছেন, মনটা ভেঙে পড়ে, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ অন্যরা সাহাবিয়াতরা হজে তামাত্তু করলো, উমরা আলাদা হজ আলাদা, আমি হতভাগে নিয়ে করতে পারলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন জয় করার জন্য, মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও, এই রাত্রাতে তো ফিরি আছি, আমরা এখানে বসে আছি, সকালে এখান থেকে মদিনা রওনা দেবো, রাতে একটা তান এম থেকে উমরা করিয়ে দাও, তা নিয়ম থেকে উমরা করিয়ে দেবো। তো এমন যদি কারো কেস হয়, হজে এসেছিল আর তারপর উমরা আলাদা করতে পারেনি, হজের সময় হয়ে গেছে, ঠিক আছে আলাদা করে তখন করুক বা এক একটা এরকম করুক, কিন্তু প্রতিদিন উমরা করা অথবা কয়েকদিন পর পরই উমরা করা, এক সফরে বারবার উমরা করা, আর সেটাও মসজিদে আয়েশা থেকে, অর্থাৎ তানঈমে, যে তানঈম ওই জায়গার নাম, যেই জায়গাটি মিকাত নয়, কিন্তু অনেকে মনে করে তানঈমটা হচ্ছে মিকাত, কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত, এটা কিন্তু মিকাত নয়। এই জায়গাটি কি? আদনাল হিল, হারাম এরিয়া যে আছে মক্কার, তার হ্যাঁ হালাল নিকটবর্তী হালাল এরিয়া, হারাম এরিয়া শেষ হচ্ছে, সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি,
হালাল এরিয়ার। অন্যদিকে গেলে আপনার 10 কিলোমিটার 18 থেকে 18 কিলোমিটার যেতে হবে, 20 কিলোমিটার 25 কিলোমিটার যেতে হবে, তারও বেশি হয়তো যেতে হবে। কিন্তু এখানে মাত্র হারাম থেকে কাবা থেকে 5-6 কিলোমিটার গেলেই তা নিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন। এটা মিকাত নয়, এটি কি বললাম, হারাম এরিয়া। এটা কার জন্য? মক্কা থেকে যারা উমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া, যাতে করে উমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে উমরাটা আদায় করলো, মানে তফসাই করলো, সেই জন্য। এই রহস্য, এটা মিকাত নয়। উমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী তাদের জন্য। বাকি হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ যেহেতু বলেছেন যে যেখানে থাকবে সেখান থেকে, সুতরাং হজের জন্য যখন যাবে হাজি সাহেব, তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায় এটা যাওয়া আবার বিদাত, ঠিক নয়। তখন কি করবে, যেখানে হোটেল আছে সেখান থেকেই মেনা চলে যাবে এরা বেদে 8 তারিখে। তো এটি সুন্নতের খেলাফ কাজ, আর যদি বেশি বেশি করে তো বেদাত। বেশি বেশি যদি করে, যেমন বলেছে প্রতিদিন কারো না কারো নামে উমরা, বেদাত। তারপরে বদলি উমরা জায়েজ হইতে হবে। বদলি উমরা কার জন্য? মৃত ব্যক্তির পক্ষ থেকে, আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না, যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তফসাই করবে, এমন লোকের। একটা লোকের অভাব আছে, অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয় যে অভাব আছে, টাকা পয়সা নেই, সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে, এটা জায়েজ না? এটাও বেদাত, এটাও বেদাত। আর এক সফরে বারবার উমরা করা বেদাত। তাহলে উমরা যদি 2-3টে করতে হয়, তাই ফের মিকাতে চলে আসেন বেরিয়ে, তখন থেকে একটা করলেন, একটা প্রথম করেছিলেন, হয়ে গেল। মদিনা আসলেন, মদিনায় ফিরে যাচ্ছেন, আর একটা উমরা করে নেন, চলে 2-3টে হয়ে গেল, এইভাবে করেন। কিন্তু মক্কাই থেকে 2 রিয়ালের গাড়িতে যাবেন বাসে, অথবা 5 রিয়াল খরচ করে গেলেন আর উমরা করছেন, এটা করবেন না। এক হজে আমি হজ মৌসুমে ডিউটিতে ছিলাম কয়েক বছর আগে, আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি, দুইজনে স্বামী স্ত্রী, ডেলি যায় ধাক্কাধাক্কি করে যে কীভাবে উঠে বাসগুলোতে দেখেছি, আর ওইভাবে যায় আর উমরা করে, এক এক দিনে 5টা করে উমরা করে, তারপর ডায়রিয়া ধরে মহিলা মারাই গেছে, উমরাই গেছে জি। তো দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও ক্ষতি, এসব বেদাত, এসব জায়েজ নয়। আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে বদলি উমরা করা, এগুলো শরীর সমত নয় আসলে।